সাবস্ক্রাইব করুন সুমন ভ্যারাইটি চ্যানেলকে এবং বেল আইকনটিতে প্রেস করুন, যাতে আপনারা ভিডিও এবং নিউজ আপডেট পান সবার আগে। হ্যালো বন্ধুরা, সুমন ভ্যারাইটি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। আজকে যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব সেটি হলো কোন কোন স্কলারশিপের লাস্ট ডেট কবে কবে আছে, সেগুলি তোমাদের আজকে ইনফর্ম করব। তো দেখো বন্ধুরা, কিছু কিছু স্কলারশিপের লাস্ট ডেট কিন্তু এই সামনের 30 তারিখ, তো বেশি দিন আর বাকি নেই, সেই জন্যই মূলত আজকের এই ভিডিওটি। তোমরা চটপট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, প্রথমেই আমি আসি ন্যাশনাল স্কলারশিপের ব্যাপারে। তো বন্ধুরা দেখো, এখানে পরিষ্কার করে কিন্তু নোটিশে বলে দিচ্ছে যে ওরা কিন্তু লাস্ট ডেট এক্সটেন্ড করবে না। এখানে যে লেটেস্ট আপডেট বলে যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে পরিষ্কার করে বলে দিচ্ছে এবারে কিন্তু আর নতুন করে মানে ডেট বাড়াবে না, নতুন ডেট এক্সটেন্ড করবে না। এই যে সামনে 30 তারিখ, এই 30 তারিখ কিন্তু লাস্ট ডেট। তোমরা 30 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করে নিও। যারা যারা ন্যাশনাল স্কলারশিপ পাওয়ার জন্য এলিজিবল, তারা তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করে নিও। তো তারপরে আমি আসছি TSP স্কলারশিপ সম্বন্ধে। অর্থাৎ মুসলিম ভাই বোনেরা 50%-এর নিচে নাম্বার থাকলে কিন্তু এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করতে পারে। তো তোমরাও দেখে নাও যে এই স্কলারশিপটির কিন্তু লাস্ট ডেট 30 তারিখ, 30-9 অর্থাৎ এই 30 সেপ্টেম্বর 2018 লাস্ট ডেট। তোমরা অবশ্যই ফর্মটি খুব তাড়াতাড়ি, যারা এখনও ফিল আপ করোনি তাদের বলবো খুব তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে নিও। তো বন্ধুরা, এরপরে আমি আসছি নবান্ন স্কলারশিপের ব্যাপারে। নবান্ন স্কলারশিপের ব্যাপারে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দেখো, এখানে লেখা আছে যে লাস্ট ডেট টু অ্যাপ্লাই ইন দি স্কলারশিপ ইজ 31st December 2018। তোমরা কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত তোমাদের ফর্মটি জমা দিতে পারো নবান্নতে গিয়ে। কিন্তু বন্ধুরা, তোমাদের একটি কথা ইনফর্ম করে রাখি যে তোমরা যদি খুব দেরি করে ফেলো এই সেপ্টেম্বরের মধ্যে যদি না জমা দাও, তাহলে কিন্তু তোমরা স্কলারশিপটি পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এই নবান্ন স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা খুবই কম। জমা অবশ্যই নেবে ফর্মটি 31শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু তোমরা কিন্তু কোনোভাবেই স্কলারশিপটি খুব একটা পাওয়া কিন্তু যায় না, মানে এত লেট করলে কিন্তু এই স্কলারশিপটি আর পাওয়া যায় না। কারণ 60% নাম্বার কিন্তু এখন অনেকেই পায় এবং কম্পিটিশনটা কিন্তু খুব বেশি। সেই জন্য তোমাদের বলছি, তোমরা এখনও যারা এই ফর্মটি জমা দাওনি, তারা কিন্তু খুব তাড়াতাড়ি খুব কুইক কিন্তু সব প্রসিডিওর কমপ্লিট করে তোমরা অবশ্যই নবান্নতে গিয়ে জমা দিয়ে আসবে ফর্মটি। এবার দেখো, আমি যে ওয়েবসাইটটি এখন ওপেন করে আছি সেটি হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ ফর মাইনরিটি স্টুডেন্ট। তোমরা নিশ্চয়ই আমার এর আগের ভিডিওটি দেখেছিলে যে মুসলিম ভাই বোনেদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট 30 তারিখ। আমি আবারও এখানে বলে দিই যে এই স্কলারশিপটির লাস্ট ডেট কিন্তু এই সামনের 30 তারিখ। অর্থাৎ হিন্দুদের জন্য এবারে নতুন ওয়েবসাইট বানানো হয়েছে এবং মুসলিমদের জন্য কিন্তু এবারে, মুসলিম ভাই বোনেদের জন্য এবারে স্বামী বিবেকানন্দের নতুন ওয়েবসাইট বানানো হয়েছে। অর্থাৎ হিন্দুদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ডেট আলাদা এবং মুসলিমদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ডেটও আলাদা এবং ওয়েবসাইটও আলাদা। সেটির ব্যাপারেই কিন্তু আমি একটি ভিডিও আগে বানিয়েছিলাম। তোমরা হয়তো অনেকেই বুঝতে পারোনি, তোমরা অনেকে ভুল অনেক কিছু ভেবেছিলে, সেই জন্য অনেকে ভিডিওটি ডিসলাইকও করেছো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমি এটি আগের ভিডিওটাতে বলতে চেয়েছিলাম যে ওটি কেবলমাত্র লাস্ট ডেট খুব তাড়াতাড়ি এসে গেছে বলে কিন্তু আমি আগের ভিডিওটি বানিয়েছিলাম এর ব্যাপারে, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর মাইনরিটি স্টুডেন্টের ব্যাপারে। তো তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তো এর লাস্ট ডেট হচ্ছে, যারা মুসলিম ভাই বোনেরা আছো তারা কিন্তু তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে নিও, 30 তারিখ কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে? 30 তারিখে কিন্তু ক্লোজ হয়ে যাবে এই সেপ্টেম্বরের 30 তারিখ। তো এরপরে দেখো, এরপরে যে আমি তোমাদের বলছিলাম যে হিন্দুদের জন্য যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, এর লাস্ট ডেটের কিন্তু এখন অনেক টাইম আছে। দেখে নাও তোমরা, হিন্দুদের জন্য যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ অর্থাৎ বিকাশ ভবন যে স্কলারশিপটি, তার ডেট কিন্তু এখন অনেক আছে, 30-11 পর্যন্ত কিন্তু লাস্ট ডেট। কিন্তু তোমাদের একটা আমি জিনিস সাজেস্ট করব, তোমরা যত শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব এবারে ফর্মটি ফিল আপ করে নাও, ঠিক আছে? টাকাটাও কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পাবে। এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপটির ব্যাপারে কিন্তু আমি আরেকটি ভিডিও আগে বানিয়েছিলাম, তো তোমরা নিশ্চয়ই সেটি দেখেছিলে।
তো না যদি দেখে থাকো আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ওয়ান ক্লিকের মাধ্যমে দেখে নিতে পারো। তো বন্ধুরা, তোমাদের একটা কথা আমি জানিয়ে রাখি যে এবারে কিন্তু কোর্টের এফিডেভিট লাগছে না, অর্থাৎ ইনকাম সার্টিফিকেটটা কিন্তু এফিডেভিট লাগছে না। এবারে তোমাদের কিন্তু ওই বিডিওর ইনকাম সার্টিফিকেট হলেই হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটিতে একটি লাইক করো, এবং তোমরা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমাদের রিকোয়েস্ট করব নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করে এবং পাশের বেল আইকনটিতে একটি ক্লিক করে আমার চ্যানেলটির সাথে সবসময় যুক্ত হয়ে থাকো। তাতে করে কি হবে, আমি যখনই কোনো নতুন আপডেট এই চ্যানেলে ছাড়বো, আপলোড করব কোনো ভিডিও, তখনই তোমরা নোটিফিকেশানে কিন্তু তৎক্ষণাৎ পেয়ে যাবে। ওকে বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।